আমার পেশা হলো আমি রিক্সা চালাই, কিন্তু আমার নেশা হলো আমি কবিতা লিখি। আমি কবিতা লিখতে ভালোবাসি, তাই কবিতা লিখি। আমি কাজের ফাঁকেও যখন সময় পাই তখন আমি কবিতা লিখতে বসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। পরিব কাজ গরিব শহর, স্বপ্ন হবে রঙিন, ভালোবাসি বা সবাই কাজেরও গুণে। এসএসসি দেওয়ার পরে যখন ইন্টার ভর্তি হই, এরপর আর পড়াশোনা হয়নি, ঢাকা চলে আসি। আমাদের টাকা পয়সার কিছু প্রবলেম ছিল, তাই আমরা ঢাকা চলে আসি। এরপর এখানে যখন আসলাম, এই কর্মস্থানে ছিলাম, কাজকাম করতে করতে এক পর্যায়ে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়। ওনার নাম ছিল আপনার গীতিকা সুলাইমান আকন্ত। উনি আমাকে মডিফাই করে, যাকে তুমি গায়ে এইসব লেখালেখির চেষ্টা করো, এটা অনেক বড় একটা গুণ তোমার মধ্যে, এরকম কিছু একটা প্রতিভা দেখি আমি। তারপর আমি অনেকবার ট্রাই করি, যখন ওনার কাছে নিয়ে যাই হাসাহাসি করতো, আবার সাপোর্টও করতো, কোথায় লিখতে থাকো, আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন কিছু একটা হবে। সবারই তো টাকা পয়সার দরকার ছিল, সবার মার্কেটের দরকার ছিল, বাসার লোকেরা তার এসব দেখে না যে কি হলো। পাশাপাশি তখন কোনো চাকরি না পেয়ে গাড়িতে নেমে গেলাম। ওখানে গিয়ে সবার তো কেনাকাটা করা লাগে, বাজার সদাই লাগে, মাস শেষে অনেক ঘর ভাড়া। এই জন্য তখন রিক্সা চালাই মনে করেন নিজের পেট চালাই, প্লাস আমার পরিবারকে খুশি রাখার জন্য আমি এসব করি আর কি। আড্ডায় বলে বই নিজে বাই একটা কবিতা শোনান, মানে শোনায় ওনার কবিতা খুবই ভালো লাগে আর কি শুনতে। আমাকে দ্বারে মানে যে কোনো একটা ছন্দে বইছে বা যে কোনো একটা পরিবেশ নিয়ে একটা কবিতা বানাই এসে বলতে পারে। সে কবিতা লেখে এবং গরিব ঘরের সন্তান, সে যদি কোনো সুযোগ পায় নিশ্চয়ই ভালো কিছু করে দেখাইতে পারে। আমার পেশা হলো আমি রিক্সা চালাই, কিন্তু আমার নেশা হলো আমি কবিতা লিখি। আমি কবিতা লিখতে ভালোবাসি, তাই কবিতা লিখি। আমি কাজের ফাঁকেও যখন সময় পাই তখনই আমি কবিতা লিখতে বসে পড়ি। এটা আমার শখ, এটা আমার ভালোবাসা। আপনারা সবাই দোয়া করবেন, আর যাত্রীদেরকে আমি শোনাই, আমার কবিতা শোনাই, ওনারা খুশি হয়, ওনারা অনেক সাপোর্ট করে আমাকে। চালায় গাড়ি চালায় মনে করেন, ও নিজের সংসার চালায়, আমার মা করে চালায়, এটাই আল্লাহর রহমতে অনেক কিছু যে ও নিজে উপার্জন করে। আর তার পাশাপাশি ও কবিতা লেখে, ওর ইচ্ছা যে ও একজন বড় কবি হোক কিংবা ওর কবিতা সবাই শুনুক, দেখুক, জানুক, এটা আমিও মানে আশা করি, আল্লাহর কাছে বলি যে হ্যাঁ হোক। কষ্ট করে এখন গাড়ি চালায়, অতটা যাওয়া করিয়া গাড়ি চালায়, এটা আমার খারাপ লাগে। এত কষ্ট করাটা এখন কেমনে কইয়াম, আমি তো মনে করেন যে দিন ভরাই ঘুরতে থাকি, এটা যে কি কই আমার কেমনে কি করবাম বুঝি না, খালি আল্লাহর কাছে সাহায্য হয়েছে। আমার হুতে নিচ্ছে তাহলে আমরা, তাহলে হয়তো আমার হুত আরো বড় হইতে পারবো, আরো বেশি বেশি লেখতে পারবো, আরো বেশি বেশি আপনারা জানাইতে পারবো।